বিশ্বের বেশিরভাগ দেশই সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন মাত্রায় ঋণের সুদহার বাড়িয়েছে। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল রাখাই ছিল যার মূল উদ্দেশ্য। কিন্তু সংকোচনমুখী এই মুদ্রানীতি দরিদ্র দেশগুলোর জন্য যেন মরার ওপর খাড়ারকা হয়ে দাঁড়িয়েছে। উচ্চ সুদহারের কারণে রেকর্ড ঋণের বোঝা চেপেছে এসব দেশের ওপর। ঋণ পরিশোধেই বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে স্বল্প আয়ের দেশগুলোর সরকারকে। এতে করে জনস্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত গুরুত্বপূর্ণ খাতগুলোই বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, যা এসব দেশের অর্থনীতিকে ব্যাপক হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো গত বছর ইতিহাসের সর্বোচ্চ ঋণ পরিশোধ করেছে। সুদসহ পরিশোধিত ঋণের পরিমাণ $44,350 কোটি, যা এর আগের বছরের তুলনায় 5% বেশি। চলতি ও আগামী বছর ঋণ প্রায় 40% বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। বিশ্বব্যাংক আরও জানায়, বর্তমানে বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোর অর্ধেকেরও বেশি ঋণের জালে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে মুখ থুবড়ে পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এক দশকেও এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবে না দেশগুলো। বিশ্বব্যাংক গ্রুপের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ইন্টারমিট গিল বলেন, রেকর্ড ঋণ ও উচ্চ সুদহার এরই মধ্যে অনেক দেশকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। এদিকে বৈদেশিক ঋণে পরিবর্তিত সুদহারের কারণে ঋণের চাপ আরও তীব্র হচ্ছে, অর্থাৎ বৈশ্বিক সুদহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঋণের আকারও বড় হচ্ছে। মুদ্রার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির কারণে পরিশোধযোগ্য অর্থের পরিমাণ বাড়ছে, ফলশ্রুতিতে অনেক উন্নয়নশীল দেশ ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে, ঝুঁকি বাড়ছে অর্থনৈতিক সচ্ছলতায়। বিশ্বব্যাংকের তথ্য মতে, গত 3 বছরে জাম্বিয়া, শ্রীলঙ্কা ও লেবানন সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার 18 বার ঋণ খেলাপি হয়েছে। 2 দশকের মধ্যে এত বেশি সংখ্যকবার বিশ্বজুড়ে ঋণ খেলাপি হওয়ার ঘটনা ঘটেনি।